হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি আপনাদের দেখাবো ইপেডিতে আপনারা কিভাবে শিডিউল ধরবেন, আপনারা শিডিউল ক্যান্সেল কিভাবে করবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন, আপনাদের ফার্মার ডিটেলস যদি কোথাও মিস্টেক থাকে কিভাবে করবেন, এবং ফার্মার প্রোফাইল ইকেওয়াইস সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন, আপনাদের দেওয়া রয়েছে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশন। তো তার আগে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিন। সার্টিফিকেটের জন্য আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার বা ইপিক নাম্বার বা কৃষক বন্ধু আইডি যে কোনো একটা থাকলেই হবে। তো আমার কাছে আধার নাম্বারটি রয়েছে, আমি আধার নাম্বারটি এন্টার করে নিচ্ছি। এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট বলে অপশানে ক্লিক করলে একটা যেই আধার কার্ডে যেই নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারেই কিন্তু একটা ওটিপি যাবে। অর্থাৎ আপনাদের সামনে যেই ওটিপিটি যাবে সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, আমি ওটিপি দিয়ে দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই রকম একটা সার্টিফিকেট শো করবে, কোন ব্যাংক রয়েছে, কোন অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু আপনাদের সামনে শো করবে। তো ঠিক আছে, এরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ পেজটা। খতিয়ান নাম্বার, মজার নাম্বার, সমস্ত কিছু আপনাদের কিন্তু চলে আসবে। চলে আসার পর আপনাদের আবার ইপিডি অপশানে চলে যেতে হবে। এটা হলো সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে। এইবার আপনারা যদি ডেট ধরেন, অর্থাৎ শিডিউল ধরেন, তো আপনাদের ফার্মার সেলফ শিডিউলে যাবেন। যাওয়ার পর আপনাদের আধার নাম্বার বা ইপিক নাম্বার যে কোনো একটি নাম্বার, কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি পুট করবেন। পুট করে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের সেন্টার কোথায়, অর্থাৎ আপনি কোথায় ধানটি বিক্রি করতে চান, কোন কেন্দ্রে, আপনাদের সেই কেন্দ্রটির নামটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি চাঁচল কৃষক বাজার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের আবার মোবাইলে ওটিপি যাবে, অর্থাৎ কৃষক বন্ধুতে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যদি সেই নাম্বারে না যায়, আপনাদের যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডে আবার ওটিপি যাবে। ওটিপি দিয়ে দিলেন। ওটিপি দেওয়ার পর কিন্তু ফেলিওর দেখাচ্ছে, ওটিপি আসলো না হয়তো কোনো কারণে। আবার আমি আধার নাম্বারটি ক্যাপচার করছি, ভোটার নাম্বার ক্যাপচার করছি। ঠিক আছে, দেওয়ার পর সাবমিট করলাম। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ওটিপি জেনারেট হবে। ওটিপি চলে এসছে, চাঞ্চল টু ব্লক মোবাইল সিপিসি করলাম। এবার ওটিপিটি এন্টার করতে হবে। ওটিপি দিচ্ছি, ওটিপি দেওয়ার পর সাবমিট করলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখুন চলে আসবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, সমস্ত কিছু চলে আসছে। প্লিজ চেক ইউর ব্যাংক ডিটেলস, আপনার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু সঠিক রয়েছে কি না। যদি সমস্ত কিছু সঠিক থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো এ ক্লিক করে আবার ব্যাংকটা এডিট করতে পারবেন। ফার্মার নেম চলে আসছে, টোটাল পেডি অফ পারচেস কত পারচেস করবেন দেওয়া রয়েছে, লাস্ট ডেট অফ পারচেস, লাস্ট ডেটে কত পারচেস হয়েছে সমস্ত কিছু চলে আসবে, লাস্ট শিডিউল ডেট 5 তারিখে কিন্তু শিডিউল বুক হবে, লাস্ট ডেট 5/2/2024 শিডিউল বুক করা হয়েছিল, লাস্ট পেডি পারচেস সেন্টার কোথায় পারচেস করা হয়েছিল সেই সমস্ত জিনিস চলে আসবে, ল্যান্ড ইন এরিয়া অর্থাৎ কত এরিয়া জমি রয়েছে সেটা চলে আসবে, অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ব্লক কত পার্সেন্টেজে ধানের কোয়ান্টিটি নেবে 19.5, এবং ইওর ক্যানসিল ম্যাক্সিমাম ব্যালেন্স পেডি ইন কোয়ালিটি অর্থাৎ কত আপনারা ধান বিক্রি করতে পারবেন সেগুলো সম্পূর্ণ অটোমেটিক চলে আসবে। আসার পর আপনাদের কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেডি কত কুইন্টাল আপনারা বিক্রি করতে চান 30 করে দিলাম। এবার ডেটটি আপনাদের সিলেক্ট করতে হবে, আপনার যেটা ডেট সেটাই আপনি সিলেক্ট করবেন। আমার 3 তারিখে নেওয়ার ইচ্ছা। নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর অটোমেটিক পেজ রিডাইরেক্ট হবে। হওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের ডেটটি কিন্তু নেক্সট করলেই আপনার ডেট কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, টাইম কটা রয়েছে, স্লট কো নাম্বার সাবমিট করবেন। করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডেটটি বুক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তো আবার আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি যেখানে ধান বিক্রি করতে চাই সেই অনুযায়ী লিখে দিচ্ছি, হরিশ্চন্দ্রপুর কৃষক বাজার করে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর একটু ওয়েট করতে হবে,
সার্ভার স্লো চলতে পারে, সেজন্য আপনারা ওয়েট করবেন, ঠিক আছে? ইপিডি বলে আবার সার্চ করবেন, যদি সার্ভার স্লো থাকে আবার নতুন করে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? সাবমিট করলাম, সাবমিট করে দেওয়ার পর হরিশ্চন্দ্রপুর 1 কৃষক বাজার করে দিলাম, ওটিপি আসবে, ওটিপি কিন্তু 6 সংখ্যার ওটিপি হবে, অর্থাৎ আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে। যাওয়ার পর সাবমিট করলাম, সাবমিট করে দেওয়ার পর ব্যাঙ্ক ডিটেল সমস্ত কিছু ঠিক রয়েছে, সমস্ত কিছু কনফার্ম করে নেবেন, কনফার্ম করে নেওয়ার পর এখানে 30 কুইন্টাল লিখে দেবেন, লেখার পর ডেটটা কত তারিখে আপনি নিতে ইচ্ছুক, 3 ডিসেম্বর করলাম, ওকে করে দিলাম, আবার নেক্সট করব। নেক্সট করে আপনার কটার সময় বিক্রি করতে ইচ্ছুক, 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টা বা 2টার পর, তো 12টা থেকে 1টা করে দিলাম। স্লট কত নাম্বার স্লট আপনি ধরতে চান, 30 নাম্বার বা 32 নাম্বার, 1 নাম্বার, সমস্ত দেওয়ার পর সাবমিট করবেন, ঠিক আছে? 231 সিট বুক অলরেডি ফার্মার, তো এনেদার করতে হবে, সমস্ত সিট বুক রয়েছে কিন্তু অন্য ডেটে যাই, অন্য ডেট ফাঁকা রয়েছে কিনা, নেক্সট করবেন, আফটার 2টোর পর 47 নাম্বার সাবমিট। সাবমিটের পর একটু সার্ভার স্লো হবে, আপনাদের ওয়েট করতে হবে, এটাও স্লট বুক রয়েছে 60 নাম্বার, ঠিক আছে? এখন সার্ভার স্লো রয়েছে, রাত্রিবেলা আপনারা সকালে একবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনারা ডেট বুক করার প্রসেস। এবার যেটা বুক হয়ে গেছে, এবার আপনারা ক্যান্সেল কিভাবে করবেন, ক্যান্সেল করার জন্য যদি আপনি সেই ডেটে ধান দিতে না পারেন, তো দেওয়া রয়েছে ক্যান্সেল সার্টিফিকেট শিডিউল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নেক্সট থাকবে, ওটিপি থাকবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন, আপনার ডেটটি ক্যান্সেল হয়ে যাবে। এই হচ্ছে ক্যান্সেল সার্টিফিকেটটি আমি আগে দেখে দিলাম। আবার ফার্মার প্রোফাইল আপনারা কিভাবে সব কিছু ঠিক রয়েছে কি না সেটা লিখবেন, আধার নাম্বার, ভোটার নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বার দেবেন, দেওয়ার পর গেট ফার্মার ডিটেলস করবেন, ফার্মারে ওটিপি আসবে, ওটিপি আসার পর সমস্ত কিছু আপনার কিন্তু প্রোফাইল ওপেন হয়ে যাবে। চলে এসে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশান ক্লিক করে দেওয়ার পর ফেলিওর দেখাচ্ছে, সার্ভার প্রবলেমের জন্য এটা হবে, তো এটা হচ্ছে প্রোফাইলের জন্য। এবার আপনারা ই কে ওয়াই সি কীভাবে করবেন, ই কে ওয়াই সি করার জন্য আবার সেম প্রসেস, epady.wb.gov.in ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ফার্মার ই কে ওয়াই সি রেজিস্ট্রেশন নাম্বার বা ইপিক নাম্বার, ইপিক নাম্বার দেবেন, দেওয়ার পর গেট ফার্মারের করবেন, দেখা যাচ্ছে অলরেডি কে ওয়াই সি ডান, যাদের কে ওয়াই সি ডান নেই তাদের অপশন খুলবে, আমার যেহেতু KYC করা রয়েছে তো অলরেডি KYC ডান দেখাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং যারা এখনও ডেট বুক করতে পারেন না তাহলে সেম প্রসেসে ডেট বুক করবেন, অবশ্যই আপনাদের ডেট বুক হয়ে যাবে। যদি কোথাও কোনো মিস্টেক থাকে বা কোনো আপনাদের ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।